বাণিজ্যিক স্পাইওয়্যার অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ভিসা নীতির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের সদস্যরাও থাকবেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এই নীতি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে দমনপীড়ন, তথ্যের অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করা এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহার করে ব্যক্তির গোপনীয়তা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকারকে হুমকির মুখে ফেলা হচ্ছে। নির্বিচারে আটক, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনার ক্ষেত্রেও এই ধরনের স্পাইওয়্যার ব্যবহার হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ সরকার গত কয়েক বছর ধরে এই স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নজরদারি ও নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে।